আমার লগে একটা ফ্রেন্ড হেয়ার জুনিয়ার আর কি, তো আমরা এরকম ভাবে নর্মালি কথাবার্তা যারা যারা যেই তিনজন অ্যারেস্ট হয়েছে হেরা তিনজন একলগে আইস। তাহলে বাড়ি কোনখানে? আমি চিনি না এর। আচ্ছা, এরপরে তো র্যান্ডামলি পার্সন আইসে, তো আমরা হাত দিয়ে এসে দেখলাম পিস্তল, তো হেরা তাদের ভাগ্যাতে দিকা, তো আমরা এর আটকে রাখলাম আর কি, দ্যাটস অল। বয়স কত তোমার? আমার না যা যারা পাওয়া গেছে হেরা আমার থেকে লাইক 3 বছর জুনিয়র, মেবি লাইক 16 ইয়ার্স 17 ইয়ার্স টাইপ অফ দ্যাট। তোমার নাম? তোমার সঙ্গে কি ব্যাপার? আমার নাম বিশাল বিশ্বাস। তোমার সঙ্গে কি ভাই? হ্যালো কে দাঁড়াও কেউ ভাই, আমার নাম বিশাল, তোমার নাম কি টাইপ, হঠাৎ করে যে হাতটা কোমরে গেল না তখনই এটা হাতে আইসে। তোমার যে বন্ধুর সাথে তারা আইসলো, ওই বন্ধুর নাম কি? হেরার নাম হচ্ছে বিশাল। ওর বাড়ি কোথায়? ইন্দ্রনগরী। তোমার বাড়ি ইন্দ্রনগর? তোমরা কোন ক্লাসে পড়ো? আমি কলেজ টিআইটি ডিপ্লোমা সেকেন্ড ইয়ার। ও বিশাল? ওই না, দাস চৌধুরী। বিশালের সাথে ওই ছেলেটা আইসলো নাকি? বিশালের সাথে আইসে না, আমরা একসাথে পড়ি, আমরা মানে এক এজের আর কি। আচ্ছা, তো আমরা নর্মালি আইসি আড্ডা মারার লিগা, তো এরা করছি দেখছি আর কি তাই। তো তো হ্যার বন্ধু, তো হ্যাও কথা কইছে, আমি বলছি হাই। আমার নর্মাল ইন্ট্রো যেরকম ভাবে হয়। নেশাগুনি? নেশাগুনি কে? নেশাগুনি আমরা একজনের থেকে রিভলভার পাইছি, ঠিক আছে, একজনের থেকে রিভলভার পাইছি। তা আমরা এসপিএস এর ল্যান্ডফোন নাম্বারে ফোন কাজে, দ্যাট ওয়াজ ডেড, এটা ডেড হয়ে আসছে। আমরা যদি বিপদে পড়ি তাহলে কার কাছে ফোন করুন? অবভিয়াসলি ওয়েস্ট পিএসে ফোন করুন, আমাদের যে হেড আগরতলা। তারপরে আমরা ফোন করার চেষ্টা করাতে তাইনে আইফোসে, আমাদের যে অফিসার বাবু আছে তাইনে আইফোসে আইসে, এটা সব ছেলেদের থেকে সব আপনার ধরো যাই রিকমেন্ড ইয়ে দরকার আসলো সব কিছু নিয়ে নিছে। কিন্তু ওই ছেলেগুলোকে তিনজন ধরে নিয়ে গেছে, প্লাস রিভলভারটা ওনার কাছে আছে। আমরা অফিস থেকে বাড়িছি, আমরা সারাদিন চাকরি টাকরি করি, বাড়ির নর্মাল সুতা মারতেছি, এখানে সিগারেট খাইতেছি। সিগারেট খেয়ে এসে হঠাৎ করে দু তিনটা ছেলে, ছোট ছোট ছেলে সেরকম কইতেছে, স্যার এই ব্যাপার, আপনি একটু তাড়াতাড়ি ওয়েস্ট ফোন করেন। ফোন করার পরে তারপরে তাই নিয়ে আয় পড়ছে, ফোন করার আগেই তাই নিয়ে আয় পড়ছে, তারা লাইনটা ডেড আস, ডেড হওয়ার পরও তাই নিয়ে কতজন ছেলে ছিল? তিনজন ছেলে ছিল। তারা কি বাঙালি না? তো বাঙালি, 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 একটা ট্রু কোড বাঙালি। এরা ইভেন কি একজন ছেলে বারবার কইতে আসলো যে না আমি এটার মধ্যে কোনোরকম যুক্ত না কিনু কিচ্ছু না, কিন্তু যে জায়গাতে বাকি দুইটা ছেলে হে চিনে সব কিছু জানে। আজকে বাই চান্স ভুলবশত যদি ওই ছেলেটার যদি ভুল কইতেছে যে বাচ্চাগুলো যেসব ধরা পড়ছে, এরা নাকি কইতেছে এটার মধ্যে নাকি সাইলেন্সার লাগানো,
লাগাই দিলে যদি মারালে তো তাহলে তারপরে কে কি উত্তর দিল ওই হেরা গার্জিয়ান শহরের প্রাণকেন্দ্রে আজকে সন্ধ্যারাতে এরকম অবস্থা আমাদের কষ্ট বাড়ে তো এটা আমরা কিছু করার নাই এটা সাধারণ আমরা ছাইরে রেখে দিছি সিপিএম এর লোকেরা কংগ্রেসের লোকেরা আমরা ছাইরে রেখে দিছি প্রায় সময় দেখা যায় না কিছু অস্বাভাবিক একটা আড্ডা হইতেছে কারণ কিছু করার নাই এটা আমরা হেরারে ছাইরে রেখে দিছি আমরা এটাই মনে করছি যে আমরা বিজেপির লোক হিসেবে এটাই মনে করছি যে হেরা অ্যাটলিস্ট শুধরিয়ে যায় ফিল প্রেজেন্স অফ উইটনেস শুধরাইব কিন্তু হেরা তো শুধরাইতেছে না সো উই শুড টেক আ প্রপার অ্যাকশন অন দ্যাম রাতের বেলা এদিকে পুলিশের হ্যাঁ অবশ্যই টিউশন টিউশন করে এসে এখানে একটা চা সিগারেট খায় সবাই এসে দাঁড়ায় কিন্তু হেরারে ব্লেম করতেছে নর্মাল লোকেদেরকে ব্লেম করতেছে কিন্তু যে জায়গাতে যারা কালপিট ওদেরকে ব্লেম করা হইতেছে তা যারা রাস্তা ধরা হয়েছে তারা কি এলাকার এদিকে বাড়ি না আমি যাই আচ্ছা তারা আমি এলাকার বয়স কিরকম মনে হচ্ছে তারা কি বয়স জুড়ে গেলে 14 কি 15 এটা নিয়ে কি ঘুরে গেলে 14 কি 15 এটা নিয়ে কি বড় ধরনের কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা আসবে কি অবশ্যই আছে কেউরে মারলে নিলে আপনি কি করলেন জানতে ফিরে দিলেন হয়তো আপনি রেকর্ড করে দিয়েছেন টু গুড আপনি ওই জানটা যদি ফেরত যেত ওই বাচ্চার জানটাকে আপনি ফেরত দিলে পারতেন হলো 10টা নাগাদ একটা ইনফরমেশন আসে আর কি আমাদের এখানে তিনটা ছেলেকে এখানে লোকাল তার ফ্রেন্ড সার্কেল বা লোকাল কিছু লোক ওদেরকে ডিটেন করেছে এবং ওদের একজনের কাছে একটা আর্মস আছে যেটা মানে সন্দেহ করা হচ্ছে আমাকে ফায়ার আর্মস সঙ্গে সঙ্গে আমাদের যে মোবাইল অফিসার ছিল লিটন ভদ্র ওই সাইডেই ছিল তখন লিটন ভদ্রকে আমরা ডাইরেক্ট করে সঙ্গে সঙ্গে ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছার পরে দেখা গেল হ্যাঁ একটা ছেলের কাছে একটা স্মল আর্মস জাতীয় একটা জিনিস পাওয়া গেছে এখানে অনেক লোক গ্যাদারিং হয়ে গেছে মোটামুটি একটা লয়নের একটা হট একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে কারণে আমরা ওদের তিনজনকেই যেহেতু একসঙ্গে ছিল তিনজনকে আমরা সিরকার সুযোগ নিয়ে এসেছি আর কি এখন আমরা বিষয়টা দেখছি তদন্ত করে আসল ঘটনাটা কি যেটা আসে যেটা লফুলি ইলিগাল যদি হয় সে আমরা কেস নিচ্ছি নিয়ে আমরা তদন্ত শুরু করছি প্রাথমিক তদন্তে কি কোনো তথ্য পাওয়া গেছে কিছু তাদের কথাবার্তা জিজ্ঞেস তাদের কথাবার্তাতে তো এখনও অ্যাকচুয়ালি তো ওরা মাইনর ওদের হ্যান্ডেল করতে গেলে একটু একটা কিছু অবজার্ভ করতে হবে কথা বলছি আমরা ওদের সঙ্গে সত্যি জিনিসটা কি সেটাই বাইর করা হলো আমাদের মূল উদ্দেশ্য স্যার ক্রমাগত রাজ্যের মধ্যে বিগত ক্রমাগত রাজ্যের মধ্যে এই আইন শৃঙ্খলাটা বেশি বাড়ছে তো এই বিষয়টা নিয়ে আপনার কী অভিমত থাকবে না এই সম্পর্কে আমার বলার এটা বলার মতো আইন শৃঙ্খলা বলতে তো কী বলবো বলেন আইন শৃঙ্খলা তেমন হট তো কিছু নেই ক্রাইম কিছু কিছু হচ্ছে এগুলি ডিটেক্ট হচ্ছে প্রত্যেকটা ক্রাইমই ডিটেক্ট হচ্ছে পুলিশ করছে ইনভেস্টিগেশন করছে ডিটেকশনও করছে
কোনো জায়গাতে ফেলিওর নেই কিন্তু। তাদের সঙ্গে কি আর অন্য কিছু পাওয়া গেছে? না না, কোন জায়গায় তাদের আটক করা হয়েছে? এটা আস্তাবল যে স্টেডিয়ামটা, স্টেডিয়ামের ঠিক পেছন দিকটা, দ্যাট ইজ আপনার আকাশবাণী ভবনের উল্টো দিকে। এখানে অনেকগুলি দোকান আছে, দোকানের যে সিঁড়িগুলি আছে ওইখানেই অনেক ছেলে পেলে বয়স্ক লোকও অনেক সময় বসে থাকে। এই জায়গাটাতে ওদেরকে পাওয়া গেছে। তাদের নামগুলো, নাম তো একজনের নাম হলো বিপ্রজিৎ, আর বাকিগুলো যার সঙ্গে পাওয়া গেছে। এইটা তো তদন্ত সাপেক্ষ ম্যাটার, ওদেরকে এখন জিজ্ঞাসাবাদ করলে বা যারা ডিটেন করেছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব। প্রাথমিকভাবে তো আমরা ওদেরকে জিজ্ঞাসা করেছি, যা পেয়েছি ওরা বলছে হ্যাঁ ওর কাছে ছিল। এটা ভয় দেখানোর জন্য, যদি কী কারণে ভয় দেখানো, কী আসে বিষয়, ওদের মধ্যে ইন্টারনাল কোনো কিছু আছে কি না, সেই বিষয়টাই আমরা তদন্ত করে দেখছি।